এমন একটা জেল যার চারপাশে ঘন জঙ্গল। ২৫০ জন কয়েদি, তার মধ্যে ৭৬ জন মাটির নিচ দিয়ে পালানোর জন্য এমন একটা প্ল্যান তৈরি করেছে বহুদিন ধরে, যা কারোর চিন্তা ভাবনাতেও আসবে না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসডি স্টোরি। ওরা সবাই একসাথে পালাবে, তাহলে তিনটে লম্বা সুরঙ্গ আলাদা আলাদা নামে কেন তৈরি করা হলো? কী করেই বা পেল সেসব সুরঙ্গ বানানোর জন্য যন্ত্রপাতি? আজ পর্যন্ত জেল পালানোর প্রায় সবগুলো মুভিতেই দেখা যায় যে শেষ অবধি সবাই নিরাপদে পালিয়ে যায়, কিন্তু এই বাস্তব ঘটনাতে এরকমটা হয়নি। আইএমডিবিতে 8.2 একটা শ্বাসরুদ্ধকর সত্য ঘটনা নিয়ে এএসডি স্টোরি প্রেজেন্স দ্য গ্রেট এসকেপ। মুভি শুরু হয় সাল 1942, জার্মানির কোনো একটা জায়গা। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। জার্মানির কোনো একটা জায়গায় অনেকগুলো ট্রাকে করে ২৫০ জন বন্দীকে নিয়ে আসা হয় একটা ক্যাম্পে। এই ক্যাম্প যার অধীনে ছিল তার নাম কর্নেল ভন লুগার। জানা যায় এই ২৫০ জন হল অ্যালয়েড ফোর্সের সৈনিক। এবার অ্যালয়েড ফোর্স কাকে বলে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন, আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন এবং চায়না সবাই মিলে একটা দল তৈরি করে বা একটা ফোর্স তৈরি করে যার নাম ছিল অ্যালয়েড ফোর্স। তো এই ২৫০ জন মানুষ হলো সেই অ্যালয়েড ফোর্সেরই সৈনিক যারা হিটলারের হাতে ধরা পড়েছে। সবাইকে একে একে ট্রাক থেকে নামিয়ে ভেতরে ঢোকাতে থাকে সেখানকার নাৎসি বাহিনী। দেখা যায় এনার নাম ক্যাপ্টেন র্যামসে। ক্যাপ্টেন র্যামসে ওই ২৫০ জন সৈন্য যাদের বন্দি করা হয়েছে তাদের লিডার ছিলেন। কর্নেল ভন ক্যাপ্টেন র্যামসেকে সাবধান করে বলেন, ভালো করে শুনুন, এই ক্যাম্পটা এটা আমার এরিয়া। এর আগে কেউ ২বার, কেউ ৪বার, কেউ ৫বার, কেউ ১৭বারও পালানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। যতবারই তারা পালানোর চেষ্টা করেছে ততবারই গেস্টাপোর হাতে ধরা পড়েছে। এবার গেস্টাপো কাদের বলে? গেস্টাপো হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের এমন একটা সেনাবাহিনী ছিল যারা কিনা ছদ্মবেশে এখানে ওখানে পড়ে থাকতো, এবং এদের কাজই ছিল মানুষ ধরে ধরে খুন করা। মানে যারা হিটলারের বিপক্ষে কথা বলবে তাদেরকে সরিয়ে দেওয়া পৃথিবী থেকে। সে আরও বলে, আপনি তো ওদের ক্যাপ্টেন, বোঝান, এসব বন্ধ করুন, নয়তো সবাইকে মরতে হবে। এখানে আপনাদের চারপাশে সব সময় জার্মান সেনা ঘুরে বেড়াবে। রাতে সেনারা এই ক্যাম্পের চারদিকে টহলদারি করবে। এছাড়াও ক্যাম্পে বেশ কিছু ওয়াচ টাওয়ার আছে, মানে নজর রাখার জন্য তৈরি করা উঁচু জায়গা, যেখান থেকে আপনাদের ওপরে সব সময় নজর রাখা হবে। সুতরাং এখান থেকে যদি কেউ পালানোর স্বপ্নও দেখে আমি ঠিক টের পেয়ে যাব। এই হুমকির জবাবে ক্যাপ্টেন শুধু এতটুকু বলে, আপনারা আপনাদের কাজ করুন, আমরা ঠিক আমাদের কাজ করে নেব। ক্যাম্পের ভেতরটা দেখা যায় এখানে বেশ কিছু আলাদা আলাদা ঘর করা ছিল। ঘরের ভেতরে ছিল ছোট ছোট রুম, এবং রুমগুলোর ভেতরে বিছানা পাতা। এছাড়াও জিনিসপত্র রাখার জন্য আলমারি ছিল, ছিল বাথরুম, রান্নাঘর, পড়াশোনা করার জন্য লাইব্রেরি, এবং তাদের বিনোদনের জন্যও একটা জায়গা ছিল। এসব কিছুর পাশাপাশি বন্দিরা চাইলে নিজেদেরকে ব্যস্ত রাখার জন্য ক্যাম্পের ভেতরে চাষবাসও করতে পারত। তো সেখানে পৌঁছানো মাত্র অ্যালয়েড ফোর্সের অনেক বন্দি ক্যাম্পটা চারদিকে খুব ভালো করে খতিয়ে দেখতে থাকে, কারণ তাদের যতই নজরদারির মধ্যে রাখা হোক না কেন তারা কিন্তু পালানোর চেষ্টা করবেই। সব কিছু দেখতে দেখতে তারা হঠাৎ লক্ষ্য করে যে ক্যাম্পটা যেহেতু নতুন তৈরি করা হয়েছে, তাই অন্য জায়গা থেকে বেশ কিছু রাশিয়ান বন্দীদের গাছ কাটার জন্য নিয়ে আসা হয়েছিল, এবং যেহেতু অ্যালয়েড ফোর্সের ২৫০ জন বন্দীকে ক্যাম্পে নিয়ে আসা হয়েছে, সুতরাং রাশিয়ানদের আবার ক্যাম্প থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। এটা দেখে ড্যানি আর উইলি নামে এই দুজন একটা প্ল্যান বানায় যে তাদের দলের কিছু লোক নিজেদের মধ্যে মিথ্যা ঝামেলা লাগানো নাটক করবে, যাতে সব নাৎসি সেনার নজর তাদের ওপরে চলে যায়, আর এই সুযোগে তারা আবারও সেখান থেকে পালানোর চেষ্টা করবে। তো প্ল্যান মাফিক ঝামেলা তো লাগানো হলো। এবার নাৎসি সেনা যখন সেই ঝামেলা বন্ধ করতে ব্যস্ত হয়ে গেল, ড্যানি এবং সেজুইক নামে এই দুজন ওই রাশিয়ান বন্দীদের ভিড়ে মিশে যায়, যাতে সেই রাশিয়ান বন্দীদের সঙ্গে তারাও এই জায়গা থেকে বেরিয়ে যেতে পারে। অন্যদিকে দেখা যায় সেই রাশিয়ান বন্দীদের দিয়ে গাছ কাটিয়ে সেগুলো ছোট ছোট ট্রাকে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। তাই আইপস, উইলি এবং আরও কিছু লোক গিয়ে ওই ট্রাকে উঠে ডালপালা দিয়ে নিজেদেরকে ঢেকে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কারণ সবাই মিলে যেহেতু একসাথে এখান থেকে বেরোনো যাবে না, তাই তারা আলাদা আলাদা করে কেউ ট্রাকে চড়ে, আবার কেউ রাশিয়ানদের সঙ্গে মিশে পালানোর চেষ্টা করে। তবে কর্নেল ভন প্রচণ্ড চালাক মানুষ ছিল। সে খুব ভালো করে জানে যে অ্যালয়েড যুদ্ধবন্দীরা ১ ইঞ্চি ফাঁক পেলেও সেটার সুযোগ তারা নেবেই, তাই তার নির্দেশে নাৎসি বাহিনী গাছে ডালপালা ভর্তি ট্রাক এবং রাশিয়ান বন্দীদের ভালো করে চেকিং করতে শুরু করে, এবং তখনই একে একে আবারও ড্যানি, সেজুইক, আইভস, উইলি এবং যারা যারা এইভাবে পালানোর চেষ্টা করেছিল সবাই ধরা পড়ে যায়। তবে ইতিমধ্যে হিলস নামের এই লোকটা এমন একটা জায়গা খুঁজে বের করে যে জায়গাটা দুটো ওয়াচ টাওয়ারের মাঝখানে ছিল, এবং এই জায়গাটা এমন একটা জায়গা যে ওই দুটো ওয়াচ টাওয়ার থেকে কোনো সেনাবাহিনী এই জায়গাটার দিকে দেখতে পারবে না। সত্যি কি তাই? তাহলে সেটা পরীক্ষা করে দেখা যাক। হিলস একটা লোহার বল নিয়ে তারের গণ্ডির ওই পারে বেড়াজালের কাছে সেই বলটাকে গড়িয়ে দেয়, এবং ওয়াচ টাওয়ারের সেনাদের নজর এড়িয়ে হিল্ডস ওই গন্ডিটা টপকে জালের কাছে চলে যায়। কিন্তু এমন সময় উল্টো দিক থেকে আসা একজন নাৎসি সেনা হিল্ডসকে দেখে ফেলে এবং তাকে লক্ষ্য করে টাওয়ারের সেনারা গুলি চালাতে থাকে। কর্নেল লুগার সেখানে এসে পৌঁছায় এবং শাস্তি হিসাবে হিল্ডস এবং আইভসকে কুলারে পাঠিয়ে দেয়। এবার কুলার কাকে বলে? কুলার বলতে এই ক্যাম্পের ভেতরে একটা জেলখানার মতো অন্ধকার জায়গা আছে, যেখানে কোনো দোষ করলে বন্দীদেরকে কিছুদিন সেখানে পাঠিয়ে দেওয়া হয়। এরপর মুভিতে দেখা যায় যে রজার বার্টলেট নামে আরেকজন বন্দীকে হাতে হাত করা পরিয়ে সে ক্যাম্পে নিয়ে আসা হয়। জানা যায় এই বার্টলেট এর আগেও নাকি বহুবার জার্মানদের হাত থেকে পালানোর চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে বারবার ধরা পড়েছে। কিন্তু এবার বার্টলেটকে এই ক্যাম্পে কুলারের মধ্যে ততদিন পর্যন্ত আটকে রাখার জন্য বলা হয়েছিল যতদিন পর্যন্ত যুদ্ধ না শেষ হয়। কিন্তু কর্নেল ভন একটু নরম প্রকৃতির মানুষ ছিলেন, তিনি অন্য একজন সৈন্যকে সম্মান দিতে জানতেন, তাই বার্টলেটকে কুলারের মধ্যে না রেখে অন্যান্য বন্দীদের সাথে রেখে দেওয়া হয় এবং এটা করা কর্নেল ভনের অন্যতম ভুল ছিল। দেখা যায় বার্টলেট ক্যাম্পের ভেতরে ঢুকে ক্যাপ্টেন রেমসের সঙ্গে দেখা করে এবং তাদের কথাবার্তা থেকে জানা যায় বন্দীদের ভেতরে এক্স অর্গানাইজেশন বলে একটা সংস্থা আছে, যেখানে তারা সবাই মিলে বিভিন্ন পালানোর প্ল্যান এবং অন্যান্য বন্দোবস্ত করত। তাদের কথাবার্তা থেকে জানা যায় যে এখানে বন্দীদের মধ্যে বেশ কয়েকজন বন্দীরা মিলে একটা গুপ্ত সংস্থা তৈরি করেছে, যাদের কাজ হলো বিভিন্ন মাস্টার প্ল্যান তৈরি করা যে কিভাবে এখান থেকে পালিয়ে যাওয়া যায়, এবং এই গ্রুপটার নাম হলো এক্স অর্গানাইজেশন। বার্টলেটকে কিন্তু এই দলের লিডার হিসাবে মেনে নেওয়া হয়। সেদিন রাতের বেলা একটা মিটিং ডাকা হয় যে এখান থেকে কি করে তারা পালাবে। বার্টলেট বলে এতদিন পর্যন্ত পালানোর যতগুলো প্ল্যান তৈরি করা হয়েছে সবগুলো জার্মানদের বিরুদ্ধে ছিল, কিন্তু এবার আমরা আলাদা কিছু করতে চলেছি। প্রথমত জার্মানরা যা চায় আমাদের সেটাই করতে হবে। ওরা চায় আমরা ক্যাম্পের মধ্যে চুপচাপ পড়ে থাকি, চাষাবাদ করি, আমরা সেটাই করব, যাতে তাদের আমাদের ওপরে কোনো সন্দেহ না হয়। এবং এইভাবে কিছুদিন যাওয়ার পর যখন জার্মান সেনাদের আমাদের ওপর বিশ্বাস হয়ে যাবে যে আমরা পালানোর কোনো প্ল্যান করছি না, তখন আমরা ক্যাম্পের ভেতর থেকে বাইরে যাওয়ার জন্য 3-3টা সুড়ঙ্গ তৈরি করব। সেই সুড়ঙ্গগুলোর নাম দেওয়া হবে টম, ডিক অ্যান্ড হ্যারি। এই ক্যাম্পে যে ঘরগুলো বন্দীদের জন্য তৈরি করা হয়েছিল সেই ঘরগুলোর আলাদা আলাদা নাম্বার ছিল। টম নামে যে সুড়ঙ্গটা খোঁড়া হবে সেটা 104 নম্বর ঘর থেকে পূর্বের দিকে খোঁড়া হবে, আর ডিক নামে যে সুড়ঙ্গটা খোদাই করা শুরু হবে সেটা হলো রান্নাঘরের থেকে উত্তর দিকে, এবং হ্যারি নামে যে সুড়ঙ্গটা খোঁড়া হবে সেটা 105 নম্বর ঘর থেকে পূর্ব দিকে খোঁড়া হবে। এবার প্রশ্ন হলো এত বড় ক্যাম্পের এই 3টে জায়গাকেই কেন সুড়ঙ্গের জন্য বেছে নেওয়া হলো? কারণ ক্যাম্পের এই জায়গাগুলো থেকে সোজাসুজি সুড়ঙ্গ খুঁড়লে একটু দূরেই একটা জঙ্গল পাওয়া যাবে এবং সেই সুড়ঙ্গগুলো থেকে বেরোনোর পর জঙ্গলে পালিয়ে যেতে সুবিধা হবে। কিন্তু প্রশ্ন হলো 3টে সুড়ঙ্গ কেন? 3টে সুড়ঙ্গ এই জন্য ছিল যে নাৎসি সেনা যদি সুড়ঙ্গগুলোর মধ্যে কোনো একটারও খোঁজ পেয়ে যায়, তাদের হাতে বাইরে যাওয়ার জন্য আরও 2টো সুড়ঙ্গ থাকবে। এবং নাৎসি সেনা কিছুদিনের জন্য শান্ত থাকবে এটা ভেবে যে তারা তাদের পালানোর প্ল্যান ধরে ফেলেছে, এবং এই সুযোগে বাকি 2টো সুড়ঙ্গকে কাজে লাগিয়ে এই বন্দীরা এখান থেকে পালাবে। কারণ কারোর মাথাতেই আসবে না যে যেখানে একটা সুড়ঙ্গ খোঁড়া চাপের ব্যাপার, সেখানে 3-3টা সুড়ঙ্গ কেউ খুঁড়তে পারে। কিন্তু মাথার ব্রেন লাগানো শুধুমাত্র এখানেই শেষ ছিল না, এটা তো সবে শুরু ছিল। যেভাবে সুড়ঙ্গগুলো খোঁড়ে তা সত্যি অবাক হতে হয়। বার্টলেট পুরো 250 জনকে নিয়েই এখান থেকে বেরোতে চায়, কিন্তু এখান থেকে বেরোলেও কিন্তু বিপদ পেছন ছাড়বে না, কারণ পুরো শহর জুড়ে হিটলারের নাৎসি বাহিনী এবং গেস্টাপো ঘুরে বেড়াচ্ছে। সবার পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড চেক করা হচ্ছে। সুতরাং এখান থেকে বেরোনোর আগে কিছু জামা কাপড় দরকার, যেই জামা কাপড় জেলবন্দীদের থেকে আলাদা হবে সাধারণ মানুষের মতো, এবং প্রত্যেকের একটা করে জাল পরিচয়পত্র বা নকল পরিচয়পত্র দরকার। এই 250 জন বন্দীদের মধ্যে যারা যেই বিভাগে কাজ করত সেনাবাহিনীর, মনে করো কেউ সেনাবাহিনীতে ডাক্তারের বিভাগে ছিল, কেউ মেকানিক বিভাগে, কেউ বা খোদাইয়ের কাজ করত, তো সেনাবাহিনীতে বিভিন্ন ধরনের বিভাগ থাকে, তাদেরকে তারা যে কাজ করত সেই অনুযায়ী দায়িত্ব দেওয়া হয়। কারণ এটা একটা বড় প্ল্যান ছিল। জাল পরিচয়পত্র তৈরি করার দায়িত্ব দেওয়া হয় একজনকে। ড্যানি আর উইলি নামে এই 2জন সুড়ঙ্গ তৈরি করার দায়িত্ব পায়, এবং সুড়ঙ্গটা যেহেতু মাটির অনেকটা নিচ দিয়ে হবে, সুতরাং তার ভেতরে যাতে অক্সিজেনের অভাব না হয় সেটার খেয়াল রাখবে সেজউইক নামে এই মানুষটা। হ্যান্ডলি নামে এনাকে দেখা যায় এ ভালো চুরিচামারি করতে পারে, তাই এই মিশনে নাৎসি সেনাদের নজর এড়িয়ে সমস্ত দরকারি জিনিসপত্র জোগাড় করবে সে, যেটা দিয়ে সুড়ঙ্গ খোদাই করা যাবে। এবং হ্যান্ডলির যাতে চুরি করতে সুবিধা হয় তাই নিমো আর হেইন্স নামে এই 2জন বিভিন্ন ধরনের ঝামেলা ঝগড়া লাগিয়ে নাৎসি সেনাদের অন্যদিকে ব্যস্ত রাখবে। ডেনিস নামে এনাকে দায়িত্ব দেওয়া হয় যে এই ক্যাম্পের কোন দিকে কি আছে সেটার একটা ম্যাপ তৈরি করতে এবং অন্যান্য তথ্য জোগাড় করার জন্য। তাদের কাছে জামাকাপড় বলতে আছে শুধুমাত্র এই বন্দীদের ইউনিফর্ম। এই ইউনিফর্মের জামা, কোট সব কিছু কেটে रंग करे अन्य रकम जामा कापड़ तैरी करार भार नेय ग्रिफिथ नामे एई लोकटा जे जामा कापड़गुलो परे एई कैम्पेर बाइरे बेरोले हिटलारेर गेस्टापो देखे बुझते पारबे ना जे एगुलो युद्धबंदीदेर पोशाक छिलो। मैकडोनाल्ड नामे एनार ओपरे दायित्व पड़े शत्रुपक्षे सबार ओपरे से नजर राखबे जाते नात्सी सेना कखन कि करछे ना करछे कैम्पेर भेतरे सबाई सचेतन थाकते पारे। तो बार्टलेटेर प्लान माफिक सुरंग जामा कापड़ एबं जाल नथिपत्र बनानोर प्रस्तुति निते शुरू करे सबाई। सुरंग खोरार जोन्नो तादेर जंत्रपाति बनानोर जोन्नो लोहा एबं अन्यान्य जेसब जिनिसपत्र लागबे सेटा निमो आर हेन्सेर साहाज्ये हेंडली नात्सी सेनाके अन्यमनस्क करे जोगाड़ करे नेय एबं शुरू हय सुरंग खोदाइयेर काज। एबार सिमेंट दिये तैरी करा मेझे खुঁড়তে गेले तो आवाज हबे एबं सेई आवाजे सेनाबाहिनी टेर पेये जाबे जे किछु एकटा काज चलछे। ताई कैवेंडिश नामेर ए लोकटा आरो किछु बंदीदेर निये जोरे जोरे गान करते थाके एबं सेई सुरंग खोरार समय जे आवाज होच्छिलो सेई आवाजेर संगे ताले ताल मिलिए तारा गान गाइछिलो जाते बाइरेर सेनाबाहिनीर काछे ए सुरंग खोदाई करार शब्द ना जाय एबं एर परेओ जोदि जार्मान सेनाबाहिनीर काने कोनो रकमेर सुरंग खोरार आवाज जाय एई जोन्नो तारा कि करे तारा किछु बंदीरा मिले लोहार खुंटी पुतते थाके ओई सुरंग खोरार आवाजेर ताले ताले এবং এর ফলে ঘরের ভেতরে কি হচ্ছে নাৎসি সেনা সেটা কিছুই টের পায় না। তারা এত পারফেক্ট সবকিছু প্ল্যান করেছিল যে নাৎসি সেনা যখন রাতের বেলায় তাদের ঘর চেক করতে আসতো তারা একে অপরকে সিগন্যাল দিয়ে কাজ বন্ধ করে সবকিছু আগের মতো করে যে যার জায়গায় ফিরে যেত। অন্যদিকে দেখা যায় হিলস আর আইভস কুলার থেকে বেরিয়ে এসেছে অনেক দিন পর। হিলস আবার পালানোর কথা বললে বার্টলেট তাকে বলে, দেখো হিলস, আমরা এখান থেকে পালানোর একটা বড়সড় প্ল্যান করেছি যেখানে আমরা তিনটে সুরঙ্গ খোদাই করছি যে সুরঙ্গগুলো বাইরের ওই জঙ্গলে গিয়ে মিশে যাবে। সুরঙ্গগুলো ঠিকঠাক হয়ে গেলে আমরা এখান থেকে 250 জন মিলে এখান থেকে পালিয়ে যেতে পারবো এবং এখান থেকে বেরোনোর পর কেউ ট্রেনে যাবে, কেউ জলপথে যাবে, আবার কেউ বা এদেশের সাধারণ মানুষের সঙ্গে মিশে যাবে, আবার কেউ বিমানে করে অন্য দেশে চলে যাবে। কিন্তু সবথেকে বড় সমস্যা হলো এই ক্যাম্পের বাইরে জঙ্গলের ওই পারে কী আছে সেটা আমরা কেউ জানি না, কারণ আমরা আগে কেউ এই শহরের মধ্যে আসিনি। সুতরাং এই ক্যাম্পের এবং এই জঙ্গলের বাইরে কি আছে সেসবের জন্য আমাদের কিছু তথ্য চাই, যেমন এখান থেকে শহরে যেতে কতক্ষণ লাগবে, রেল স্টেশন এখান থেকে কত দূর, জলপথে এখান থেকে কোন কোন জায়গায় যাওয়ার রাস্তা আছে ক্যাম্প থেকে বেরোনোর পর, এবং রাস্তায় কোথায় কোথায় পুলিশ বা গেস্টাপোর পাহারা আছে, এই সমস্ত আর কি। তো আমার একটা প্রপোজাল আছে তোমার জন্য, তুমি যদি এই ক্যাম্পের বাউন্ডারির বেড়াজাল কেটে এই সমস্ত খবর নিয়ে আবার নিজে থেকে ধরা দিয়ে এই ক্যাম্পে ফিরে আসো তাহলে প্ল্যানটা সাকসেসফুল করা যাবে। তাহলে তোমার থেকে জানতে পারবো যে কোথায় কি করতে হবে আমাদের। কিন্তু এখান থেকে পালানো বিশাল বড় ব্যাপার, তারপরে একবার পালানোর পর আবার কে নিজে থেকে ধরা দিতে এখানে আসবে। সুতরাং স্বাভাবিকভাবেই হিলস রাজি হয় না। ওইদিকে সুরঙ্গ তৈরিতে দুটো সমস্যা দেখা দেয়। এক, মাটি খোঁড়ার পর সুরঙ্গের ভেতরে ঠিকঠাক সাপোর্টের অভাবে বারবার মাটির ধস নামতে থাকে, তাই ধস নামা আটকানোর জন্য একটা পোক্ত কাঠামো তৈরি করার জন্য প্রচুর কাঠের দরকার। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে সুরঙ্গ খুঁড়তে গিয়ে যে প্রচুর পরিমাণে মাটি বেরিয়েছে সেগুলো তো ভেজা মাটি, কারণ মাটির অনেকটা গভীরে ওরা খোঁড়াখুড়ি করছিল। কাজেই ক্যাম্পের জমির শুকনো মাটির ওপর নিয়ে গিয়ে যদি ওই সুরঙ্গের মাটি ফেলা যায় তাহলে নাৎসি সেনা টের পেয়ে যাবে যে ভেজা মাটি কোত্থেকে এলো। তাই সেই মাটি কি করে এবং কোথায় সরানো যায় সেটা নিয়ে সবাই চিন্তায় পড়ে। তাই প্রথমে সমস্যা মেটানোর জন্য খোঁজ নিয়ে দেখা যায় যে লোক অনুযায়ী সেই ক্যাম্পের ঘর অনেকগুলোই খালি আছে এবং সেই ক্যাম্পের ঘরগুলোতে কিছু খাটও বাড়তি আছে, শোবার খাট। এছাড়া ক্যাম্পের ঘরের মেঝেগুলো সিমেন্টের হলেও দেওয়ালগুলো কিন্তু কাঠের ছিল। তাই হেনলি, ম্যাকডোনাল্ড, হিল্ড এবং আরও অন্যান্যরা মিলে এবার ফাঁকা ঘরের দেওয়াল এবং সেই বাড়তি খাটগুলো থেকে কাঠের তক্তা জোগাড় করা শুরু করে। আর দ্বিতীয়ত, ওই সুরঙ্গের মাটি ফেলার জন্য অ্যাশলি পিট নামের এই লোকটা একটা মোক্ষম বুদ্ধি দেয়। সে বলে যে তারা সবাই মিলে একটা মোটা দড়ির দুই প্রান্তে দুটো কাপড়ের ব্যাগ লাগিয়ে ব্যাগের নিচের দিকটা সেলাই না করে একটা সুতো দিয়ে এমনভাবে বাঁধবে যাতে হালকা টান মারলেই সেটা খুলে যায়। এরপর সেই দুটো ব্যাগের মধ্যে তারা ওই সুরঙ্গের মাটি ভর্তি করে ওই দড়িটা গলায় ঝুলিয়ে ওপর দিক দিয়ে জামা প্যান্ট পরে নেবে এবং ব্যাগের নিচের দিকে বাঁধা সুতো দুটো পকেটে নিয়ে নেবে। এরপর ক্যাম্পের যে জায়গায় তারা চাষবাস করছে সেখানে গিয়ে ওই দুটো ব্যাগের নিচের দিকে বাঁধা সুতো টান মারলেই মাটিটা তাদের প্যান্টের নিচ দিয়ে ওই চাষের জমিতে পড়ে যাবে এবং সেখানে চাষের জমির মধ্যে এই ভেজা মাটিটাকে তারা এমনভাবে মিশিয়ে দেবে যাতে কেউ কিছু বুঝতে না পারে। এরপর বাধা হলো তারা যে ক্যাম্প থেকে পালানোর পরে এই শহরে সাধারণ মানুষের মতো মিশে থাকবে সেটার জন্য নকল পরিচয়পত্র দরকার এবং সেটা তৈরি করার জন্য তাদেরকে ওই দেশেরই একজন নাগরিকের সব আসল কাগজপত্র দরকার, যেটা সাহায্যে কলিন এবং তার লোকজন नकल कागजपत्र तैरि करते पारबे कारण तारा तो जाने ना जे एई देशे परिचयपत्र हिसाबे कोन कागजगुलोके देखानो हय सेगुलो देखते केमन। सुतरां जे कोनो एकजन नागरिकेर परिचयपत्र चुरी करते हबे एबं एटा करार जोन्नो हैंडली वार्नार नामेर एकटा बोकाशोका नात्सी सेनाके कथाटा बोकाशोका नात्सी सेनाके कथार जाले फाँसिए भूलभाल बुझिए निजेर घरे निये आसे एबं तारपर तार मानि बैगटा चुरी करे नेय। तार बैगेर मध्ये परिचयपत्र सह आरो जरूरी नथि छिलो सेगुलो देखे जाल कागजपत्र बानानोर काजे लेगे पड़े कलिन। एरपर एक दिन टम डिक हैरी नामे जे तीनटे सुरंग तैरि करार कथा हयेछिलो तार मध्ये टम नामे सुरंगटाके तारा तैरि करार काजे एकदम उठे पड़े लागे कारण सामनेर अमावस्या राते बाइरे घन कालो अंधकार थाकबे एबं तखोनी तारा सेखान थेके पालाबे किन्तु तादेर कपाले दुःख लेखा छिलो। एकदिन किछु नात्सी सेना तादेर घरे ढुके सबकिछु चेक करते शुरू करे एबं तारा टम नामे ओई सुरंगटाके खुंजे पेये जाय। एटा शोनार पर आइप्स मानसिकभावे प्रचंड भेंगे पड़े से एतटाई भेंगे पड़े जे से निजेके सामलाते ना पेरे दौड़े गिये सेई क्याम्पेर बेड़ाजाल बेये ओपरे जाओयार चेष्टा करे एबं टावारे पाहाराय थाका नात्सी सेनार गुलिते से मारा जाय एबं निजेर दलेर एकजनके एइभावे शत्रुदेर गुलिते मरते देखे हिल्स ठीक करे जे बार्टलेटेर देवा प्रस्ताव अनुयायी से बेड़ाजाल केटे कोनो रकमे एखान थेके पालाबे एबं बाइरे गिये एई शहरेर कोथाय कि आछे ना आछे सबकिछु देखे आबार एखाने फिरे आसबे जाते एई क्याम्पेर सब मानुषगुलो ठीकमतो पालाते पारे एबं पालानोर पर ठीकठाक मतो बाँचते पारे। ताई परेर दिन राते हिल्स सेई बेड़ाजाल केटे पालाय और कैम्पेर भेतरे बाकिरा तादेर परेर सुरंग अर्थात डिक और हैरी एई दुटो सुरंग तैरि करार काज एगिये निये जेते थाके। एरपर सबार जखन जाल कागजपत्र तैरि करा प्राय शेषेर दिके एकदिन कलिनेर चोखे एकटा समस्या देखा जाय एबं एक समय सेई चोखे देखार क्षमता पुरोपुरी हारिये फेले। ओदिके हैरी नामे सुरंगटा प्राय शेषेर दिके परेर अमावस्याते तारा सेखान थेके बाइरे बेरोबे। एरपर मुभिते देखा जाय एकटा समय हिल्स तार कथा मतो বাইরে যাওয়ার পর সব দরকারি খোঁজ খবর নিয়ে নিজে থেকে নাৎসি সেনার কাছে এসে আবার ধরা দেয় এবং তাকে আবারও এই ক্যাম্পে ফিরিয়ে আনা হয়। সে এসে বার্টলেটকে সবকিছু জানায় কোথায় কি আছে না আছে। তারপর দেখতে দেখতে একদিন সেই অমাবস্যার রাত চলে আসে তারা এত দিনের প্ল্যানকে আজকে বাস্তবে কাজে লাগাবে। হ্যারি নামে সুরঙ্গটা দিয়ে তারা সবাই বাইরে বেরোবে। হ্যারি নামে সুরঙ্গটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা পোক্ত কাঠের কাঠামো তৈরি করা হয়েছে। তারপর সুরঙ্গ দিয়ে সবাই যাতে সহজে যাতায়াত করতে পারে তার জন্য বেশ কয়েকটা চাকা লাগানো স্ট্রেচারের মতো বানানো হয়েছে এবং সেটা মসৃণভাবে নিয়ে যাওয়ার জন্য লোহা দিয়ে তৈরি করা হয়েছিল দুটো লাইনের মতো। এছাড়া সুরঙ্গের ভেতরে কারো নিঃশ্বাস প্রশ্বাসে যাতে সমস্যা না হয় সেজন্য বসানো হয় একটা এয়ার পাম্প। এই এয়ার পাম্পটা মাটির এতটা নিচে অক্সিজেনের বৈষম্য বজায় রাখছিল। তারা সবাই একসময় বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। বার্টলেটকে দিয়ে শুরু করে সবাই একে একে স্ট্রেচারের উপরে শুয়ে পড়ে এবং ধীরে ধীরে পৌঁছে যায় সুরঙ্গের শেষ প্রান্তে। এর উপরের দিকে আছে একটা গর্ত যেটা দিয়ে তাদের বাইরে বেরোতে হবে কিন্তু এখানে আবার আর একটা সমস্যা দেখা দেয়। হিল্ড সবাইকে বাইরে বেরোতে সাহায্য করার জন্য আগেই সুরঙ্গ শেষে এসে দেখে সুরঙ্গ তৈরি করার সময় তাদের গণনাতে মানে মাপঝোঁক নেওয়াতে একটু ভুল হয়ে গেছে এবং এই কারণে সুরঙ্গটা জঙ্গলের সঙ্গে না মিশে ক্যাম্পের বাইরে যে ফাঁকা জমি ছিল সেখানে এসে শেষ হয়েছে। সুতরাং এই সুরঙ্গ থেকে বেরোনোর পর আরও 20 ফুট দৌড়ে গিয়ে তারপর সবাইকে জঙ্গলে মিশতে হবে এবং যার ফলে বাইরে বেরোনোর পর তারা সহজেই সেখানে পাহারায় থাকা নাৎসি সেনাদের নজরে পড়ে যেতে পারে। তাই হিলস একটা বুদ্ধি বার করে। সে বলে ক্যাম্পের বাইরে যে নাৎসি সেনারা পাহারা দিচ্ছে তারা ক্যাম্পের দিকে মুখ করে তাকিয়ে আছে অর্থাৎ জঙ্গলের দিকে কি হচ্ছে সেটা তারা নজর রাখছে না। তাই হিলস একটা দড়ি নিয়ে এক প্রান্ত সুরঙ্গের একটা খুঁটিতে বেঁধে রাখে আর বাকি দড়িটা নিয়ে আগে বেরিয়ে গিয়ে জঙ্গলের একটা গাছের আড়ালে লুকিয়ে পড়বে। এরপর সুযোগ বুঝে ওই দড়িতে টান মেরে সুরঙ্গের ভেতরে থাকা লোকেদের সিগন্যাল দেবে কারণ একজন কেউ যদি লক্ষ্য না করে ওই পাশ থেকে যে গার্ডের মুখটা জঙ্গলের দিকে না ক্যাম্পের দিকে তাহলে তারা কি করে বুঝবে যে তাদের কখন সেখান থেকে বেরোনো উচিত। এবং এইভাবে তারা একে একে সবাই মিলে বেরিয়ে কেউ জঙ্গল কেউ রেল স্টেশন এবং কেউ শহরের অন্যান্য জায়গায় চলে যাবে। এরপর হিলসের প্ল্যান মাফিক কয়েকজন হিলসের সাহায্যে বাইরে বেরোয় কিন্তু তখনই অ্যালয়েড ফোর্সের একটা যুদ্ধবিমান এসে জার্মানির সেই এলাকায় হামলা করে এবং এই সময় সাধারণত চারদিকের সব আলো নিভিয়ে দেওয়া হয় কারণ ওপর থেকে কোনো আলো দেখতে পেলেই শত্রুপক্ষ বিমান থেকে বোম ফেলবে। এই সুযোগে অ্যাসলি পিট কলিনকে নিয়ে হ্যান্ডলি ড্যানি উইলি সেজউইক বার্টলেট ম্যাকডোনাল্ড সহ আরও সবাই সেই সুরঙ্গ দিয়ে বাইরে বেরিয়ে যায়। এটাই তাদের কাছে ছিল একটা মোক্ষম সময়। তবে ক্যাভেন্ডিস তাড়াহুড়ো করে সুরঙ্গ দিয়ে বেরিয়ে আসতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায় আর আওয়াজ পেয়ে নাৎসি সেনারা সতর্ক হয়ে যায়। এরই মধ্যে শত্রুপক্ষে যুদ্ধবিমান চলে যাওয়াতে আবার চারদিকে আলো জ্বলে ওঠে। নাৎসি সেনা জঙ্গলের দিকটা ভালো করে খুঁজে দেখতে এলে হিলস ক্যাভেন্ডিস যে যেখানে যেভাবে ছিল খাপটি মেরে পড়ে থাকে। কোনো কিছু না পেয়ে নাৎসি সেনা ফিরে চলেই যাচ্ছিল এমন সময় সুড়ঙ্গের ভেতরে থাকা একজন হিটসেট থেকে কোনো সিগন্যাল না পেয়ে উতলা হয়ে বাইরে বেরিয়ে আসে আর নাৎসি সেনাদের নজরে পড়ে যায়। ক্যাভেন্ডিশ আর হিটস কোনো মতে সেখান থেকে পালাতে পারলেও ওই সুড়ঙ্গ সহ বাকি বন্দি এবং তাদের পুরো প্ল্যানটা নাৎসি সেনারা ধরে ফেলে। সুতরাং বাকি আর কেউ ওই ক্যাম্প থেকে বেরোতে পারে না। পরের দিন নাৎসি সেনা লক্ষ্য করে যে এই সুড়ঙ্গের মধ্য দিয়ে মোট ৭৬ জন পালিয়েছে, কারণ ৭৬ জন কয়েদি কম। অন্যদিকে দেখা যায় বার্টলেট, ম্যাকডোনাল্ড, অ্যাশলি পিট, হ্যান্ডলি এবং কলিন ছাড়াও আরও বেশ কয়েকজন পালিয়ে আসা বন্দী আগামী যাত্রাটা ট্রেনে করার সিদ্ধান্ত নেয় এবং তারা স্টেশনে আসে। কিন্তু তারা এমন ভাব করতে থাকে যেন কেউ কাউকে চেনে না, কারণ বিপদ কিন্তু এখনও মাথার ওপর থেকে যায়নি। এরপর ট্রেন আসার পরে তারা সবাই আলাদা আলাদা কামরায় উঠে যায়। তবে এতজন অ্যালোয়েড যুদ্ধবন্দী পালিয়ে যাওয়ার খবরটা সব জায়গায় ছড়িয়ে গেছিল। সুতরাং হিটলারের সেনাবাহিনী এবং গেস্টাপো ট্রেনে সবার পরিচয়পত্র চেক করার জন্য ওঠে। এটা দেখে হ্যান্ডলি কলিনকে নিয়ে ট্রেনের পেছন দিকে চলে যায় আর মাঝ রাস্তায় ট্রেনটা আসতেই কলিনকে নিয়ে ঝাঁপ দিয়ে পাশের একটা জংলা জমিতে গিয়ে পড়ে। আসলে হ্যান্ডলি বা কলিন কেউই ভালো জার্মান ভাষা বলতে পারতো না, তাই তাদের যদি গেস্টাপো এসে জিজ্ঞাসাবাদ করতো তারা ধরা পড়ে যেত। এই বিপদ এড়ানোর জন্যই তারা ট্রেন থেকে ঝাঁপিয়ে পালায় এবং নাৎসিদের যে যুদ্ধবিমান বন্দর আছে সেখানে গিয়ে একটা যুদ্ধবিমানে উঠে পড়ে এবং ঠিক করে যে তারা বিমানে করে সোজা সুইজারল্যান্ডে গিয়ে নামবে। কিন্তু যেতে যেতে হঠাৎ বিমানটার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ভাবো, একটা বিপদের পর আর একটা বিপদ। বিমানটা ওপর থেকে নিচে এসে একটা গাছে ধাক্কা মারলে তাতে দাউ দাউ করে আগুন ধরে যায়। ঠিক তখনই সেখান দিয়ে যাওয়া কিছু গেস্টাপোর গুলিতে কলিন মারা যায় এবং হ্যান্ডলিকে তারা বন্দি করে নেয়। ক্যাভেন্ডিশ আবার আরেকজন ট্রাক ড্রাইভারের কাছে লিফট চেয়ে ফ্যাসাদে পড়ে, কারণ দেখা যায় ওই ট্রাক ড্রাইভার আসলে গেস্টাপোর হয়ে কাজ করে। আগেই বলেছিলাম যারা গেস্টাপো তারা বিভিন্ন ছদ্মবেশে মানুষ খুন করার কাজ করত হিটলারের হয়ে। তবে বার্টলেট, ম্যাকডোনাল্ড আর অ্যাশলি পিট ট্রেনের লাস্ট স্টপেজে এসে নামে। তবে দুর্ভাগ্যবশত সেখানে পাহারায় থাকা একজন গেস্টাপো অফিসার বার্টলেট আর ম্যাকডোনাল্ডকে চিনে ফেলে। পেছন থেকে অ্যাশলি পিট এটা বুঝতে পেরে সেই গেস্টাপো অফিসার কিছু করার আগেই তাকে তারই বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলে। এই ঘটনায় বার্টলেট এবং ম্যাকডোনাল্ড সেখান থেকে সতর্ক হয়ে পালিয়ে গেলেও গেস্টাপোদের গুলিতে অ্যাশলি পিট সেখানেই প্রাণ হারায়। যদিও পরে এক জায়গায় এসে বার্টলেট আর ম্যাকডোনাল্ড বাস ধরতে গেলে সেখানে আরেকজন গেস্টাপো অফিসার নিজের কথার জালে তাদেরকে ফাঁসিয়ে বুঝে যায় যে এরা অ্যালোয়েড ফোর্সের সেই পালানো বন্দী যারা কিনা ক্যাম্প থেকে পালিয়েছে। এরপরেও বার্টলেট আর ম্যাকডোনাল্ড পালানোর চেষ্টা করে, কিন্তু কিছুদিন আসার পর গেস্টাপোরা তাদেরকে গ্রেপ্তার করে নেয়। এরপর দেখা যায় যে গেস্টাপোরা বার্টলেট, ম্যাকডোনাল্ড, ক্যাভেন্ডিশ সহ আরও ৫০ জনকে একটা ট্রাকে তুলে ক্যাম্পে ফিরিয়ে যাওয়ার নাম করে একটা সুনসান জায়গায় নিয়ে আসে। ট্রাক থেকে নামায়, তাদেরকে একের পর এক গুলি করে মেরে ফেলে। ওদিকে হিলস অনেক ফন্দি করে একটা গেস্টাপোর বাইক চুরি করে এবং পালানোর চেষ্টা করে, কিন্তু গেস্টাপোরা তাকে ফলো করতে শুরু করে। শেষমেশ হিল্টকেও গেস্টাপোদের হাতে বন্দি হতে হয়। তবে ড্যানি আর উইলি ধরা পড়েনি। তারা সবার মতো ট্রেন, বাস বা গাড়ি এসবের দিকে না গিয়ে পালানোর জন্য তারা জলপথ বেছে নেয়। একটা নৌকা জোগাড় করে তারা এবং কিছু দূর এসে সুইডেন যাওয়ার জাহাজে উঠে পড়ে। সুইডেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা নিরপেক্ষ দেশ ছিল, কাজেই সুইডেনে একবার পৌঁছে যেতে পারলে জার্মানরা তাদের আর কিছুই করতে পারবে না। ওদিকে ফ্রেঞ্চ রেজিস্ট্যান্ট নামে ফ্রান্সের একটা সংস্থা ছিল যারা কিনা হিটলারের পার্টির বিরুদ্ধে যারা বিদ্রোহ করত তাদেরকে সাহায্য করত। তো সেই রকম কিছু মানুষের সাহায্যে সেজউইককে দেখা যায় সে প্রথমে ফ্রান্সে যায় এবং সেখান থেকে সে স্পেনে চলে যায়। ক্যাম্পে ফিরে আসার পর হ্যান্ডলির বারবার মনে হতে থাকে এত জনের জন্য এত কষ্ট, এত পরিশ্রম, এত প্ল্যানিং, সব কিছু বিফলে চলে গেল। তাদের এই মিশন সম্পূর্ণভাবে সাকসেসফুল নয়। তবে হ্যাঁ, কয়েকজন নিঃসন্দেহে পালিয়েছে এবং তারা আলাদা করে একটা মুক্ত জীবন পেয়ে গেল। মুভি শেষে দেখা যায় যে গেস্টাপোর বাইক চুরি করে পালানোর চেষ্টা করার জন্য ক্যাম্পে ফেরানোর পর হিলসকে আবার সেই কুলারে বন্দি করে দেওয়া হয়। কে বলতে পারে এত কিছুর পরও সেখানে উপস্থিত বন্দি এবং সেই কুলারে বন্দি থাকা হিলস হয়তো আবার পালানোর প্ল্যান করবে, কারণ তারা কিন্তু 3টে সুড়ঙ্গ বানিয়েছিল। তার মধ্যে টম আর হ্যারিকে তারা ব্যবহার করেছিল, কিন্তু ডিক নামে আরেকটা যে সুড়ঙ্গ ছিল সেটা কিন্তু এখনও কেউ জানে না। সেটা কিন্তু নাৎসি সেনাদের নজরে তখনও পড়েনি। তো এই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সত্য ঘটনা নিয়ে বানানো এই মুভির এক্সপ্লেনেশন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো। আর তোমরা যারা এখনও আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করোনি তারা দেখো কমেন্টের মধ্যে লিঙ্ক দেওয়া আছে এবং এই ভিডিও ডেসক্রিপশনেও লিঙ্ক পেয়ে যাবে। লিঙ্কে ক্লিক করো আর চলে আসো আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যেখানে তোমরা আমার সম্বন্ধে সব ডিটেল পেয়ে যাবে, প্রতিদিন আপডেট পাবে এবং ভিডিও সম্বন্ধে সব থেকে আগে আপডেট পাবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে। এবং আরও অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস অপেক্ষা করছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।